নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল আজ আপনাদের সঙ্গে কিছু জ্যোতিষ নিয়ে আলোচনা করব তারপর ভাইটাল একটা যন্ত্র দেবো যেটা অনেকেই ফেসে যায় বা যে কোনো ভুলবশত কোনো কাজ করে বসে তার জন্য যেটাকে মামলা মকর্দমা থেকে মুক্তির উপায় সেটা আজকে আমি বলবো কি করে হবেন অবশ্যই এটা কাজ করে বাস্তব এটা কাজ হয় এটা অবিশ্বাসের কোনো জায়গাই নেই তার আগে আমি একটু আমার জ্যোতিষ নিয়ে কিছু বলি আমি মূলত আপনাদের সামনে আসি আপনাদের উপকার করার জন্য কারণ অনেকেই অনেক জ্যোতিষকে জ্যোতিষের কাছে গিয়ে ঠকেছে বা নানান রকম সমস্যায় পড়ে তারা অনেক রকম অনেক কিছু নিতে বলে কিন্তু কাজ সাকসেস কতটা পান আপনারাই জানেন আর আমি আপনাদের সবসময় বলি আপনাদের সমস্যা আপনারা সমাধান করবেন আপনাদের যা কিছু সমস্যা নিজেরা তৈরি করবেন সেটা পথ দেখাবো আমি আর সে তাবিজ তৈরি করতে হোক বা যে কোনো যা প্রয়োজন আপনারা কিনবেন আপনারা তৈরি করবেন আমি আপনাদের পরামর্শ দেবো তার জন্য আপনাদের কি করতে হবে আমার এই চ্যানেলটাকে ফলো করতে হবে ফলো করলে কি হবে আপনাদের সমস্ত রোগ মুক্তির আস্তে আস্তে আমি প্রত্যেকটা ভিডিও দেবো আপনাদের কারোর হাত ধরতে হবে না আমাকেও আপনাকে খুঁজতে হবে না আর যত রকম রোগ আছে আপনার যন্ত্রের মাধ্যমে ক্যান্সার পর্যন্ত ভালো হতে পারে জ্বর কান নাক গলা পেট সমস্ত কিছুর আমি আপনাদের মুক্তির উপায় বলে দেবো যেগুলোতে অনেকটাই কাজ হয় না সম্পূর্ণটাই আপনি মুক্তি পেতে পারেন যদি সঠিকভাবে আমার কথা মেনে কাজগুলো করেন এবার আজকের যে আলোচনায় আসি সেটা হচ্ছে আপনারা হয়তো ভুল করে ফেসেছেন বা অন্যায় করেননি আপনারা যে কোনো কারণে শিকার হয়েছেন আপনাদের নামে মামলা উঠেছে বা কেস খেয়েছেন সেরকম যদি কেউ হয়ে থাকেন তাদের হান্ড্রেড পারসেন্ট কাজ হবে তাদের এটা কাজে লাগবে এটা মূলত মামলা মকর্দমা থেকে আপনার মুক্তির উপায় আমি এখন বলবো এটা কিভাবে কাজ করে সেটাও বলে দেব ধরুন আপনি জেনে গেলেন যে আপনার আপনার একটা কেস খেয়েছেন বা আপনাকে অ্যারেস্ট হলেন বা কিছু একটা আপনার কেস চলছে তখন থেকে আপনার এই যন্ত্রটা হাতে বাড়তে হবে আপনাদের আপনি যদি ভিতরে জেলে বা কোথাও ধরা পড়ে যান তখন বাড়ির কেউ এটা তৈরি করে আপনাকে দেবে যদি আপনি শুনেছেন যে আমার নামে একটা কেস হয়েছে তাহলে আপনি নিজে পড়বেন পড়ার একুশ দিন পর থেকে আপনার কাজ চালু হবে তারপরে যে আপনার রায় বেরোবে সেটা আপনার পক্ষে রায় বেরোবে আপনি অন্যায় করেন চাই না করেন এটা আপনার সঙ্গে থাকলে রায় আপনার আপনি মামলায় জিতবেন এটা একদম গ্যারান্টি আপনার এখানে কোনো সন্দেহ জায়গা নেই কিন্তু সেটা নিয়ম মাফিক আপনাকে করতে হবে এবার বলি কি করবেন আমি একটা যন্ত্র দেবো ওই যন্ত্রটা আপনি ভোজ্যপত্রে অঙ্কন করবেন কি করে করবেন বিস্তারিত বলছি আপনি অশ্বগন্ধা কিনবেন অশ্বগন্ধা একটা গাছের ডাল শিকড় আর কি ওটা যে কোনো দশকর্মায় যেয়ে চাইবেন অশ্বগন্ধা অশ্বগন্ধা ওরা দিয়ে দেবে আর একটা ভোজ্যপত্র ওইটাও দশকর্মাতে পাবেন ওটাও কিনে নিয়ে আসবেন ভোজ্যপত্র ওই অশ্বগন্ধাটা চন্দনের মতন ঘষতে হয় ঘষে ঘষে দেখবেন ওই চন্দন যেরকম হয় সেরকম হয়ে যাবে সেটাকে ডালিম গাছের একটা ডাল নেবেন ডালিম গাছের ডাল দিয়ে এই পুরো যন্ত্রটা অঙ্কন করবেন অঙ্কন করার পরে যে যা যে মামলায় ফেসে আছে তার নাম মিডিলের নিচে দেখবেন এই যন্ত্রটার মিডিলে একটা ফাঁকা অংশ আছে তার নামটা লিখতে হবে আর ওই ভূজ্যপত্র উপরে যেটা আপনি অশ্বগন্ধা দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে অঙ্কনটা করলেন ওইটাকে ভাজ করবেন যথারীতি একটা মাদুলি কিনবেন সেটা হচ্ছে তিন ধাতু বানালে ভালো হয় তিন ধাতু হতে হবে ওইটার মধ্যে কাগজটা মানে ওই ভূজ্যপত্রটা ভাজ করে ভালো করে ঢুকিয়ে আটকিয়ে পঞ্চগ বা যেটাকে বলে পঞ্চরত্ন ওটা দিয়ে আপনাকে স্নান করাতে হবে স্নান করিয়ে পঞ্চপচারে পুজো করতে হবে পুজো করে নিয়ে ধূপ দীপ দেখিয়ে ওটা ডান হাতে লাল সুতো দিয়ে ধারণ করতে হবে কতদিন ধারণ করবেন যতদিন আপনার রায় বেরোচ্ছে দেখবেন রায় যেদিন বেরোবে আপনার পক্ষে থাকবে আপনি সে মাথা উঁচু করে ওখান থেকে কেস ডিসমিস হয়ে বেরোবেন এটা পরীক্ষিত আর যদি আপনারা ঠিক এই চ্যানেলটা ফলো করতে পারেন শুধু রকম মামলা মকর্দ মানে আপনাদের সমস্ত রোগ আমি আস্তে আস্তে রোগের প্রত্যেকটা বলবো এই রিসেন্টলি আমি অনেকে অশ্বত ভোগেন অশ্বতে গ্যারান্টি একুশ দিনে আপনাদের অশ্ব ঠিক হয়ে যাবে সেটা দেব তারপরে নানান রকম কঠিন কঠিন অনেক রোগ আছে সমস্ত কিছুই কানের কানে যন্ত্রণা মাথায় যন্ত্রণা সব ভিডিও আমি আস্তে আস্তে দেব কিন্তু তার জন্য আপনাদের এই চ্যানেলটা ফলো করতে হবে আর আমি মূলত আপনাদের উপকার করার জন্য আমি হেল্প করার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি আর আপনাদের কখনো বলবো না আমার এই চেম্বারে আসুন আপনি এটা নিন ওইটা নিন সমস্যায় পড়েছেন আপনারা শুধু চ্যানেলটা ফলো করুন তাহলে আপনারা সমস্ত আপনাদের রাশিফল দেখা আরম্ভ করে যার যত প্রবলেম আছে সমস্তটা আমার মনে হয় আপনারা নিজেরা সলভ করতে পারবেন আর দেখাবো আমি ভালো থাকবেন